এই ইলেকট্রিক সাইকেলটি একবার চার্জ দিলে 40 কিলোমিটার চলবে এটা যখন মালামাল ক্যারি করবেন তখন আপনি এইভাবে খুলে নেবেন আর যখন মালামাল ক্যারি করবেন না কাউকে সিটে বসাবেন তখন আপনি এভাবে বন্ধ করে দিবেন এই যে সুন্দরভাবে বন্ধ করে দিবেন এখন আপনি বসতে পারবে জি এখন আপনি সুন্দরভাবে এইভাবে একজন লোক বসতে পারবে এখানে একজন ড্রাইভার বসতে পারবে আর যদি বাচ্চারা বেবি সিট এটা বেবি সিট এই বেবি সিটটা আপনি যখন ইউজ করবেন করতে পারবেন যদি দরকার না হয় আপনি এটা খুলে রাখতে পারবেন এখানে স্ক্রু দেওয়া আছে এখানে তিনটা গিয়ার এখন আছে এক গিয়ারে এই দুই গিয়ার তিন গিয়ার আসসালামু আলাইকুম সম্মানিত সুধী আশা করি সবাই ভালো আছেন আমরাও সবাই আল্লাহর রহমতে চমৎকার ভালো আছি আমি হুজাইফা এন্টারপ্রাইজ থেকে হাসান বলছি আজ আপনাদের সম্মুখে একটা সুবর্ণ সুযোগ নিয়ে আসছি ইলেকট্রিক বাইসাইকেলের যে ইলেকট্রিক বাইসাইকেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ইলেকট্রিক বাইসাইকেলগুলো আমরা সরাসরি ইম্পোর্ট করি চায়না থেকে এখন আসেন এই ইলেকট্রিক বাইসাইকেলগুলো আপনাদের দেখাবো কি কি সুযোগ সুবিধা এই সাইকেলগুলো আপনি পাবেন এই সাইকেলগুলো আপনি বহন কিনার পরে আপনি দেখতে পাচ্ছেন এই যে ইলেকট্রিক বাইসাইকেলটা এই যে সিটটা দেখতে পাচ্ছেন এই সিটটা আপনি যখন মালামাল ক্যারি করবেন তখন আপনি এই সিটটা খুলে নেবেন এভাবে এই সুন্দরভাবে একটা স্পেসের সাথে যে কোনো একটা 10 কেজি ওজনের বা 15 কেজি ওজনের একটা কার্টন আপনি সুন্দরভাবে ইজিভাবে বহন করতে পারবেন রাখা যাবে না রাখা যাবে জি এবং যারা আমি তাদের উদ্দেশ্যে বলবো যারা মার্কেটিং করেন বাজার বাজারে পণ্য ক্রয় করেন বা মার্কেটে গিয়ে পণ্য বিক্রি করেন তাদের সুবিধার জন্য এই সাইকেলটা আপনি ইজিভাবে ক্যারি করবেন এবং যে কোনো পণ্য পিছনে রেখে সুন্দরভাবে আপনি বহন করতে পারবেন সেক্ষেত্রে অন্য কোনো গাড়ির ভাড়া লাগবে না আপনার টাকা সেভ হবে আচ্ছা ভাই এটা চার্জ হইতে কতক্ষণ লাগে ব্যাটারিটা এই ব্যাটারিটা চার্জ হতে 3 ঘন্টায় আপনার ফুল চার্জ হবে আপনি 3 ঘন্টা চার্জ হয়ে যাবে না জি আমি দেখাচ্ছি ব্যাটারিটা একটু দেখেন এই যে আমাদের ব্যাটারিটা হলো 48 ভোল্ট 12 অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি এটা আপনি খুলতে পারবেন যদি বাসায় ক্যারি করতে চান না যদি আপনি বাসায় চার্জ দিতে চান এটা সহজে খুলবেন এই খুলে বাসায় নিয়ে যাওয়া যাবে বাসায় নিয়ে নিয়ে যাবেন এবং চার্জারটা আপনার এখানে আছে আপনি একটু দেখান এখানে চার্জার আছে এই যে চার্জারটা এই চার্জারটা সহ এটা চার্জার না জি এই চার্জারটা নিয়ে আপনি বাসায় বা অথবা যে কোনো জায়গায় আপনি চার্জ দিতে পারবেন ইলেকট্রিক বাইসাইকেলটা আচ্ছা আচ্ছা এই যদি আমি একবার চার্জ দিই জি 3 ঘন্টা তাহলে সেটা চলবে কতক্ষণ এই ইলেকট্রিক সাইকেলটি একবার চার্জ দিলে 40 কিলোমিটার চলবে এটা যখন মালামাল ক্যারি করবেন তখন আপনি এইভাবে খুলে নেবেন আর যখন মালামাল ক্যারি করবেন না কাউকে সিটে বসাবেন তখন আপনি এভাবে বন্ধ করে দিবেন এই যে সুন্দরভাবে বন্ধ করে দিবেন এখন আপনি বসতে পারবে জি এখন আপনি সুন্দরভাবে এইভাবে একজন লোক বসতে পারবে এখানে একজন ড্রাইভার বসতে পারবে আর যদি বাচ্চারা বেবি সিট এটা বেবি সিট এই বেবি সিটটা আপনি যখন ইউজ করবেন করতে পারবেন যদি দরকার না হয় আপনি এটা খুলে রাখতে পারবেন এখানে স্ক্রু দেওয়া আছে এটা খুলে ফেলা যাবে না জি এটা খুলে রাখা যায় আচ্ছা একদম ইজি এটা খুলে রাখা যায় এখানে স্ক্রু দিয়ে যে কেউ খুলে রাখিয়ে দিতে পারবেন এটা খুলে এখানে কি মালামাল বহন করা যাবে আবার হ্যাঁ এখানে আপনি ছোট একটা কার্টন বা ছোট কিছু বহন করতে পারবেন আর এটা যখন আপনি খুলবেন তখন এখানে এই সিটটা খোলা যায় এই সিটটা উপরে উঠান যায় এখান থেকে আপনার এই যে স্ক্রুটা আছে এই সিটটা আরো উপরে উঠবে এটা আরো উপরে উঠবে জি ইচ্ছা করলে আরো উপরে উঠবে মানে যদি বড় হয় লম্বা হয় তাহলে সিটটা উঁচু করা যাবে জি যদি কেউ হাই লম্বা হয় তখন সে আপনি এই সিটটা উঁচু করা যাবে মানে যার যার মতো করে নিতে পারবে নিচে করতে পারবে নিচে করতে পারবে জি আসেন এবার আমি ফর্ম সেটটি দেখাচ্ছি আপনাদের আচ্ছা এই যে সাইকেলটা আমি অন করলাম এই যে এখানে দেখেন এখানে অন করতে হবে না জি এখান থেকে আপনি সাইকেলটা অন করবেন এই এখানে কোনো ক্লিক করতে হবে না এখানে কিছু করতে হবে না শুধু এইখানে অন করবেন আর এখানে অন করার পর দেখবেন এখানে ফুল চার্জ একটা দুইটা তিনটা চারটা চার্জ চার্জার এটা না জি এটা যার মানে এখন এটা ফুল চার্জ আচ্ছা আর এটা হলো আপনার গিয়ার এটা গিয়ার হ্যাঁ এই যে স্পিড আর এখানে তিনটা গিয়ার আছে এখানে কয়টা গিয়ার এখানে তিনটা গিয়ার এখন আছে এক গিয়ারে এই দুই গিয়ার তিন গিয়ার তিনটা গিয়ার আছে এটা জি আর আচ্ছা এখানে এই সাইকেল অন করার পরে এই যে আপনার চালু করলেন হ্যাঁ এটা হলো ব্রেক এটা ব্রেক ওটা চাপ দিলে বন্ধ হয়ে যাবে জি অর্থাৎ এটা ব্যবহার করা ইজি খুব ইজি একদম ইজি এই যে চললো মানে কি মেয়েরাও চালাতে পারবে সবাই চালাতে পারবে মেয়ে ছেলে সবাই চালাতে পারবে আর এটা এই সাইকেলটা চালাতে সবচেয়ে সুবিধা হলো আপনি যখন চালাবেন কোনো লাইসেন্সের দরকার নাই কোনো কাগজপত্রের দরকার নাই আপনাকে কোনো পুলিশে ধরবে না কেউ জিজ্ঞাসা করবে না এটা লাইসেন্স কোথায় বা কোনো কিছু দরকার নাই কিছু লাগবে না কিছু লাগবে না পেট্রোলের দরকার নাই আপনার সেফ অনেক দিক থেকে সেফ পাবেন আপনি আর এখানে আপনি এটা লাইট আছে এই যে হর্ন সামনে দেখতে দেখতে পাচ্ছেন আপনি এই যে একটা লাইট আছে না হ্যাঁ রাতের জন্য সুবিধা রাতের জন্য সুবিধা এবং খুবই পাওয়ারফুল লাইট আর হর্ন ডাল এটা ১০ থেকে ২৫ কেজির মতো হবে জি জি জি
এই যে সামনে যে একটা বক্স দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার খুবই ঝুরি এটা কিন্তু খুব সহজ ভাবে যে কোনো একটা মাল আপনার ছোটখাটো আইটেমের যে কোনো জিনিস গুড় আইটেম রাখতে পারবেন এখানে চার্জার একটা ফ্রি পাবেন সাথে এটা হলো একটা গার্ড লক এটা হলো ফ্রি ফ্রি লক এটা হলো খুব মজবুত একটা লক দেখতে পাচ্ছেন যে খুব মজবুত একটা লক আর ভিতরে ঝুরিটা খুব স্পেস ভালো আপনি যে কোনো ছোটখাটো আইটেম আপনি যেভাবে ক্যারি করতে পারবেন এটা কি খুলে রাখা যাবে যদি ইচ্ছা করে যায় হ্যাঁ ইচ্ছা করলে এখান থেকে খুলে রাখতে পারবেন এখানে নাট দেওয়া আছে খুলে রাখতে পারবেন আচ্ছা এটা কিন্তু তিনটা জায়গায় মাল ক্যারি করা যাবে এই একটা সামনে নিতে পারবেন আর এখানে একটা পিছনে তিনটা জায়গায় মাল ক্যারি করা যাবে তিনটা করা যাবে আর তিনজন লোক বসা সম্ভব তিনজন লোক বসা সম্ভব এবার আসেন সাইকেলের লক আমি আপনাকে দেখাচ্ছি এই যে একটা লক দেখতে পাচ্ছেন ভিতরে হ্যাঁ আর এটা হলো মেইন পাওয়ার লক অন অফ পাওয়ার লক আর একটা লক আছে এই যে এটা হ্যাঁ এই যে এটা হলো আপনার এই পিছনের এটা লক করতে পারবেন পিছনের চাকার লক হবে জি এখানে খুললে আপনি এখান থেকে এটা লক করতে পারবেন এই যে চাবি হলো এটা এটা দিয়ে এটা লক করা সম্ভব জি এটা লক করা সম্ভব অর্থাৎ মানে চুরি হওয়ার সম্ভাবনা কোনো সম্ভাবনা নাই আপনার এটা দিবেন একটা লক এটা অন করে রাখবেন আর যদি কোনো আপনার যদি কোনো খাম্বা টাম্বা বা কিছু থাকে এটার সাথে এটা লক লক দিয়ে রাখতে পারবেন আপনি আর একটা সুবিধা আপনাদের জন্য এই সাইকেলটা যখন চার্জ থাকবো না হঠাৎ করে আপনি দূর দূরে কোথাও গেলেন সাইকেলের চার্জ শেষ তখন আতঙ্ক হওয়ার কিছুই নাই এই সাইকেলটা আপনি পায়ে পেট্রোল চালাতে পারবেন এই যে দেখেন আমি আপনি বন্ধ করে দিলাম এই যে চার্জ এখন কিন্তু সাইকেলটা অন করা আমি অফ করে দিলাম ঠিক আছে পা চালানোর সুবিধা এই যে হ্যাঁ এখন আপনি এই যেভাবে চালাতে পারবেন এই যে দেখেন ওই যে পেট্রোল ঘুরছে দেখছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা আর এটা যখন আপনি চালাবেন তখন কিন্তু অটোমেটিক চার্জ হবে আবার সাইকেলের চার্জ এখানে আপনার যে অটোমেটিক চার্জ হবে যত চালাবেন তত অটোমেটিক চার্জ হবে অটো চার্জ হবে অটো চার্জ হবে বন্ধুরা এটা তো খুব ভালো একটা সুবিধা জি মানে চার্জ না থাকলেও চালাতে পারবেন আবার চার্জ শেষ হয়ে গেলে আপনি যখন চালাবেন এটা কিন্তু অটো চার্জ হবে অটো চার্জ হবে জি সাইকেলের কোনো পার্টস সমস্যা দেখা দিলে এই পার্টসগুলো পাবে কোথায় এই সাইকেলগুলো আমরা ব্যাটারি এবং চার্জার এবং কন্ট্রোলার ছয় মাসের ওয়ারেন্টি দেবো আপনাদের ওয়ারেন্টি আছে যারা নেবেন তাদেরকে আমরা ছয় মাসের ওয়ারেন্টি দেবো ব্যাটারি চার্জার এবং কন্ট্রোলার আর বাকি পার্টস আপনি অ্যাভেলেবেল যে কোনো জায়গাতেই কিনতে পারবেন এগুলো পার্টস এই যে এখন অ্যাভেলেবেল পাওয়া যায় সব জায়গায় সব জায়গায় পাওয়া যাবে সব জায়গায় পাওয়া যাবে আচ্ছা জি তাহলে এটার বর্তমান প্রাইস কত আমরা এই সাইকেলটা যখন চায়না থেকে নিয়ে আসছি তখন আমরা দিয়েছিলাম 40,000 টাকা এখন আপনাদের সুবিধার জন্য আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি 2,000 টাকা 38,000 টাকা আমাদের অফিস থেকে নিতে পারবেন যে কেউ আমাদের অফিস থেকে আসলে নিতে পারবেন যদি কেউ ট্রান্সপোর্টে নিতে চান তা আমরা পাঠিয়ে দিতে পারবো বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্টে আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করবেন 0161845580 এই নাম্বারে যোগাযোগ করলে যে কেউ অর্ডার দিলে আমরা সাইকেল পাঠিয়ে দিতে পারবো বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক অ্যাড্রেসটা একটু বলে দেন আমাদের অ্যাড্রেসটা হলো ঢাকা পুরানা পল্টনে হাউস বিল্ডিং এর গলিতে এসে 55/A সিদ্দিক ম্যানশন তিনতলায় হুজাইফা এন্টারপ্রাইজ সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম